হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন এবং অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে। সামনে 1 নভেম্বর থেকে রাজ্যে আবারও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। এবার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে আরও 2টি নতুন পরিষেবা পেয়ে যাচ্ছেন। এবার দুয়ারে সরকার ক্যাম্পে জমির পাট্টা ও বিদ্যুৎ সংযোগের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। দুয়ারে সরকারের কর্মসূচি ইতিমধ্যেই গোটা দেশে সুনাম অর্জন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত এই কর্মসূচিতে কয়েক কোটি মানুষ উপকৃত হয়েছেন। 1 নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার ক্যাম্প। এবার দুয়ারে সরকারে যুক্ত হলো আরও 2টি পরিষেবা। আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার ক্যাম্প, যা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। জানা গিয়েছে এবার আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমির পাট্টার জন্য আবেদনপত্র, বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া মেটানো, এই 2 পরিষেবা যুক্ত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে। অর্থাৎ এবার আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমির পাট্টার জন্য আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আপনি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন, অথবা বিদ্যুৎ বিল যদি আপনি এখনও না দিয়ে থাকেন তো সেই বিদ্যুৎ বিল বা বিদ্যুতের পুরনো বকেয়া টাকা কিন্তু আপনি মেটাতে পারবেন, বা ইলেকট্রিক বিল কিন্তু আপনি পে করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। তো এতদিন পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড এই সমস্ত নিয়ে কিন্তু মোট 27টির মতো পরিষেবা পাওয়া যেত। এখন এই 2টি নতুন পরিষেবা যুক্ত হওয়ার পর এখন থেকে আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে মোট 29টির মতো পরিষেবা পেয়ে যাবেন। আগামী 1 নভেম্বর থেকে আবারও রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পের কাজ চলবে 30 নভেম্বর পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার জন্য না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য।